ওই তসবিহ জায়নামাজ মিসবাকের সাথে যদি ওই দিন প্রত্যেকের হাতে একটা করে লাঠি থাকতো এবং ইসলামকে রাত্রি বেলায় পালিয়ে যেতে হতো না, ওরাও 12টা বাজিয়ে ছেড়ে দিত। ওদের ক্ষতি করার চেতনা 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 কথা বলেন ঠিক কিনা? শরম করলে গরম ভাত পাওয়া যায় না। আর বাংলাদেশে মাহফিলগুলোতে এখন ধারাপাত পড়িয়ে দেওয়া হয়, রাজনৈতিক বক্তব্য দিবেন না। আমি মনে মনে নিয়ত করেছি রাজনৈতিক বক্তব্যই দিব ইনশা। আবার ভয় পেন না হুজুর, বিপদে পড়লাম। রাজনীতি করা ফরজ, আলহামদুলিল্লাহ বলেন। রাজনীতি করা কি? যারা পারেন না তাদের কথা আলাদা, কিন্তু মুসলমান হিসেবে রাজনীতি মানে হলো কৌশল, কোরআনের কৌশল, আল্লাহর কৌশল, রাসূলের কৌশল। এই কৌশল করা, মানুষের সাথে ধোকাবাজি না করা, মানুষের কল্যাণ করা, এটি প্রত্যেকটা মুসলিম উম্মার ইমানি দায়িত্ব আছে না নাই? আমরা সেই ইমানি দায়িত্বের ব্যাপারে তৎপর থাকতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। জবান খুলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ চার নম্বর পারা, ছয় নম্বর পৃষ্ঠা, সুরার নাম সুরা আলি ইমরান। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য এইটা একটি বয়ান, বক্তব্য, বর্ণনা, স্পষ্ট বক্তব্য। আসমান জামিনের মালিক এর চিৎকার মেরে তার দিকে তাকিয়ে আওয়াজ করে বলুন কথাটা কা? আল্লাহর কোরআনকে মানবেন? মানব যারা আল্লাহর ঘোষণা ওহুদা, আমি আল্লাহ বললাম, তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি গতদিন বলেছিলাম, আজকে আপনাদের বাকিটা ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন মালা কারা কারা পড়বেন, কারা পড়বেন না, আজকে কোরআনের বিচারে, কোরআনের মারপ্যাঁচে, কোরআনের রাজনীতিতে যারা পড়বেন তারা মালা পড়বেন, আর কোরআনের রাজনীতির মধ্যে যারা পড়বেন না, হাজার চেষ্টা করলেও আল্লাহর মালা তারা পড়তে পারবে না। প্রেসিডেন্ট সরকার মোহাম্মদের সাথে, হুসাইন মোহাম্মদের সাথে, পাঁচ বছরের পরিবর্তে 9 বছর ক্ষমতায় থাকলে যদি স্বৈরাচার হয়, বাংলার ইতিহাসে উনি ছাড়া আরো কেউ যদি জোর করে আরো বেশি থাকে, ওটা হলো হাইব্রিড টাটকা সরকার, টাটকা কি বলে স্বৈরাচার, বলেন ঠিক কিনা? বিপদ, ভয় পেয়ে গেলেন তাই না? কোরআন দিয়ে প্রমাণ দিব আমি, প্লিজ ওয়েট এন্ড সি, কাম টু দা পয়েন্ট। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে যারা আল্লাহর মালা পড়তে চায়, সমাজের ভিতরে তাদের কিছু জ্বালা সহ্য করতে হবে। এক একটা করে আসেন ভাইরা আমার, বাংলাদেশের ইতিহাসে আমরা যাদের গলায় মালাটা পরিয়ে দিই, ফুলের মালা, হাসনা হেনা, রজনীগন্ধা, বকুল ফুল, বেলি ফুলের মালাগুলো পরিয়ে দিই, ওই মালাগুলো যারা পরিয়ে দেয়, আমি গবেষণা করে দেখেছি অধিকাংশ মানুষগুলোই হলো স্বার্থপর, মানে ধান্দাবাজ। এ হাল তেরা জাল হে, মাকসুদ তেরা মাল হে, এ আজীব তেরা চাল হে, লাখো কো আন্ধা কাট দিয়া। তার মানে নেতা, আপনার গলায় পরিয়ে গেলাম একটা ফুলের মালা, পকেটটা রেখেন খোলা, মাঝে মধ্যে আসবো, টাকা পয়সা চাইবো, সহ্য করতে হবে কম বেশি জ্বালা। মানে 500 টাকার মালা গলায় পরিয়ে গেলাম, 5 লক্ষ টাকা পকেট থেকে আদায় করে ছাড়বো, এমন চামচা জগতে আছে না? না খাবে খাব মুনতাজির বাপ, হিসাব চলো নাই ঠিক। এগুলোই বেশি, নেতার ছবি উপরে, চামচার ছবি নিচে কথা বলে। আমার ভাইরা, এমন
মানুষের জন্য স্লোগান দেই, এমন মানুষের জন্য স্লোগান দেই, দিনের বেলা চরিত্র এক রকম, রাত্রি বেলা চরিত্র আর এক রকম। আর আমি আজকে আপনাদের কুরআন থেকে দলিল দিয়ে যাই, এমন একজনের জন্য স্লোগান দিতে হবে যার দিনের চরিত্র সুন্দর, রাত্রি বেলার চরিত্র সুন্দর, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন তো কথা, 100% ঠিক আছে না নাই? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা নাম সূরা কলাম। আল্লাহ তাআলা বলেন, নবীজি নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে মহান উত্তম চরিত্র অধিকারী বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার দরদিরা ভাইয়েরা, আমার মুফাসসিরিন ইকরাম যারা আছেন তারা বুঝবেন, আজিম আমিক দুইটা শব্দ, আমিক যার গভীরতা প্রশস্ততা মাপা যায়, আজিম যার গভীরতা এবং প্রশস্ততা মাপা যায় না। আল্লাহ তাআলা নবীর চরিত্রের ক্ষেত্রে বলেছেন, আপনি আজিম খুলুকিন আজিম, মানে এমন এক চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি, সারা দুনিয়ার মানুষ কোনোদিন আপনার চরিত্র মাপযোগ করতে পারবে না। নবীর আশেক দ্বারা একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের সামনে স্লোগান দিতে হবে যার তার নামে স্লোগান দিয়ে মুখ নষ্ট করা যাবে। আমার ভাইরা দরদিরা, আমার এখন ফিরে আসেন এই পৃথিবীর ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিনের নবী জানিয়েছেন, আয়েশা রে কি হয়েছে? বলে, তুমি আমার রাত্রি বেলায় যে চরিত্র দেখো এবং দিনের আলোতে যেই চরিত্র দেখো, মানুষের সামনে খুলে খুলে বলে দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের রাত্রিবেলার চরিত্র, দিনের চরিত্র, জনগণের সামনের চরিত্র, জনগণের বাইরের চরিত্র যদি আজকে প্রকাশ করা হয়, বলেন তো জনগণের সামনে মুখ দেখানো যাবে নাকি যাবে না? এখন ফিরে আসেন পৃথিবীর ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাদের গলায় মালাটা পরিয়ে দিব। খেয়াল করেন তারা কারা? ডাক্তার বাংলাদেশে বহুত আছে, ডাক্তার আছে, চিকিৎসক আর বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে পার্থক্য আছে না নাই? এমনি সাধারণ ডাক্তার আর অনেক ডিগ্রি আলা ডাক্তারের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক তাদের গলায় মালাটা পরিয়ে দিবেন যারা মুত্তাকি। মুত্তাকি মানে হলো আল্লাহ সম্পর্কে যারা বিশেষ সচেতন, আল্লাহকে যারা বেশি ভয় পায়। ভয় পাওয়ার কারণে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আছে, বহু হালাল জিনিসকে ভয় পেতে পেতে হারামের ভয়ে হালাল পর্যন্ত বাদ দিয়ে দেয়। তার মানে আল্লাহকে এত বেশি ভয় পায়, জেনে শুনে কোনো সময় অন্যায় পথে তারা পা বাড়ায় না। আল্লাহু আকবার বলে একান্ত আপন জনের। আমার ভাইয়ের আমার, বাংলাদেশে মালা পরানো হয় একদিন দুই দিন করে, সর্বোচ্চ কয় বছরের জন্য? হাতের দিকে তাকিয়ে বলেন, আর একটু জোরে, 5 বছরের জন্য মালা পরানো হয়। জোরাজুরি করলে আর একটু বেশিও থাকা যায়, কথা ঠিক আছে না নাই? আল্লাহ বলেন, শুনো, এই 5 বছর 7 বছরের জন্য আমি দিব না, আমার মালাটা কয় দিনের জন্য? কোরআন থেকে একটু শুনে যান, খলি দিনা ফিহা আবাদা। একবার যখন গলায় মালাটা পরিয়ে দেওয়া হবে, দুনিয়ার কোনো শক্তি তোমার গলা থেকে মালা খুলতে পারবে না। একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এখন তাকান আমার দিকে, প্লিজ লুক মি, তাকান আমার দিকে। দুনিয়ার মালা এই যে যারা পরিয়ে দিল, স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দেয়, তাই তো? আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ জানি তোমরা স্লোগানে খুশি, আমি আল্লাহ স্লোগানের ব্যবস্থা রেখেছি। খেয়াল করে শুনে যান, আল্লাহ পাক বলেন ইল্লা কিলান সালামাল সালামা। 27 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ তা বলেন তোমাদের গলায় যারা মালা পরিয়ে দিবে ওরা স্লোগান দিবে, ওরা দুনিয়ার কোনো স্বার্থপর মানুষ নয়, টাকা পয়সা চায় না, ওরও আমার জান্নাতি হৌরে গিলমান, জান্নাতি হৌরে গিলমান, তোমাদের গলায় মালাটা পরিয়ে দিবে আর বলবে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে কোরআন মানার কারণে, হাদিস মানার কারণে, আল্লাহ রসুল মানার কারণে বড় কষ্ট করেছো, আজকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম সালাম, জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা এখন আসেন, দুনিয়াতে যারা পড়তে চান আল্লাহর মালা সহ্য করতে হবে কম বেশি জ্বালা, কথা ঠিক আছে না নাই? যে মানুষগুলো দুনিয়াতে পড়তে চান আল্লাহর মালা সহ্য করতে হবে কম বেশি জ্বালা, এবারই তো কথা আসবে হুজুরে, আবার কেমন কথা কোরআনে কারীম থেকে আপনাদের আমি শোনাবো কেমন জ্বালা। একটু খেয়াল করেন, সমাজের ভিতরে স্লোগান আছে মাথায় টুপি মুখে দাড়ি এদের ধরে লাগাও বাড়িয়ে, স্লোগান আছে না নাই? কিছু মানুষ আছে হুজুর শুনলি শরীরে শুধু চুলকানি শুরু হয়। আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে একজন লোক আছে, নাম হলো মিস্টার ডোনাল্ড টেম্পু, ডোনাল্ড ট্রাম্প, এই লোকটাও মুসলমানের নাম শুনলে শুধু গা চুলকায়। তাহলে বর্তমান সময়ের এই ডোনাল্ড ট্রাম্প আর যে সমস্ত মুসলমানদের হুজুর নাম শুনলেই গা চুলকায়, ওই ট্রাম্প আর এদের ভেতরে কোনো পার্থক্য না। একান্ত আপন জানেন আমার এখন আসে কি জ্বালা, কেউ বলবে মৌলবাদ, কেউ বলবে জঙ্গিবাদ, আবার কেউ বলবে রয়াকার বর্গিত জয়াকার কয়াকার র, তার মানে রাজাকার, এমন শব্দও কেউ বলবে। আমাকেও বলে রাজাকার, বয়স আমার 38 বছর, যুদ্ধের সময় ছিলামই না আমি নাকি রাজাকার। জিজ্ঞেস করলাম চাচা বয়স তো আমার হয়নি, বলছে যে আপনি চিন্তাই রাজাকার। পরে বললাম তো কুরআন হাদিসের চিন্তা করি, তো বলছে যে আপনি চেতনায় রাজাকার, মানে একদিকে না একদিকে ফেলবেই। এখন আপনাদের উদ্দেশ্যে আমি যেটি বলতে চাই, কুরআনের পক্ষে কথা বলার কারণে, কুরআনের সংগ্রাম করার কারণে আমি মাওলানা মুশতাক যদি রাজাকার হই, তাহলে ওই হিন্দুস্তানের দালালি করে যারা ডিজিটাল হাইব্রিড হিন্দুস্তানি রাজাকার তারা। আমার ভাইরা দরদিরা আমার আসেন, কাম টু দ্য পয়েন্ট। আমাদের বলা হয় মৌলবাদ, মৌলবাদ মানে মূলে বিশ্বাসী, যারা মৌলবাদ বলে তারা আগাবাদী, আগায় বিশ্বাসী। আম গাছের গুড়া ধরে যদি ঝাঁকুনি দিই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা নাসর যারা ডোম চালাল মুচি যারা, ওরা থাকবে আগায়, নাস্তিকগুলো থাকবে আগায়। গাছের গুড়া ধরে ঝাঁকুনি দিলে আগায় থাকার কোনো উপায় আছে নাকি? এটা হলো দুনিয়ার সামান্য একটু উদাহরণ ও ভাইয়ের আমার, তার মানে বোঝানোর জন্য বলছি। ইসলাম পন্থী যারা মৌলবাদ তারা, আর নাস্তিক মনোভাবের যারা আগাবাদী তারা, গুড়াবাদী যারা মৌলবাদ যারা তারা যাবে জান্নাতে, আর আগাবাদী যারা আনিসিমাল ওগুলো যাবে জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? আনিল ইয়ামিনি ওয়ানিশিমাল, মৌলবাদ যারা ডানপন্থী তারা মানে কুরআন মানে হাদিস মানে আল্লাহকে মানে রাসূলকে মানে, আর বামপন্থী যারা কুরআন মানে না হাদিস মানে না আল্লাহকে মানে না। সুতরাং ডানপন্থীদের শেষ মাথায় হলো জান্নাত, বাম দিকের রাস্তার শেষ মাথায় হলো জাহান্নাম। আল্লাহর কুরআন মানবে যারা জান্নাতি হয়ে যাবে তারা, আল্লাহর রাসূলকে অপেক্ষা করবে যারা রাসূলকে মানবে না, যারা আল্লাহকে মানবে না, যারা ওই বামপন্থী হয়ে জাহান্নামী হয়ে যাবে তারা, কথা বলেন ঠিক কিনা? একান্ত আপন জানেন আমরা শুন, এখন পৃথিবীর ভিতরে আল্লাহর নাম যারা নিতে দেয় না তারা হলো জালেম, তারা কারা? আল্লাহর নাম যারা নিতে দেয় না তারা হলো জালেম।
কোরআনে কারীম থেকে আমি আপনাদের শোনাই দিই, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাঈশাতান আও যালামু আনফুসাহুম দাকারুল্লাহ। চার নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা যে সুরাটা আমি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, সুরার নাম সুরা আলী ইমরান। সুরার নাম কি বাজান? আলী ইমরান। নাজিল হয়েছিল মদিনায়, আয়াত আছে 200টা, রুকু আছে 20টা, আর আয়াত নাম্বার হলো সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এখন আয়াতটা কেন নাজিল হলো দুনিয়াতে আমি সেইটি শোনাবো, তারপরে বলবো আপনাদের জালেম কারা কারা, পৃথিবীতে জালেমদের চিনার দরকার আছে না না, জালেমদের পরিচয় আজকে শুনে যাবেন একটু একটু করে আসেন। তাহলে আয়াতগুলো কেন নাজিল হলো? সানে নজুল আছে তিনটা, আমি আপনাদের দুইটা বলবো আমার ভাইয়েরা। এক নাম্বার সানে নজুল হলো সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের দরবারে হাজির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, ওগো নবীজি কি হয়েছে? বলে বানী ইসরাইল জাতির লোকের এমন হয় আল্লাহর কাছে খুব প্রিয় ছিল, হুজুর অ্যাস্টনিস্ট হয়ে গেলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে, কি ব্যাপার এই কথা বললে কেন? বলে বানী ইসরাইল জাতি যদি কোনো অপরাধ করত রাত্রিবেলায়, তাহলে ওদের দরজায় লেখা থাকতো অপরাধের কারণে নাক কাটো কান কাটো। হুজুর আমরা তো বহু অপরাধ করি, আমাদের দরজায় লেখা হয় না। আল্লাহর হাবিব বললেন চুপ থাকো, দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাবের কারণে আয়াত নাজিল করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার সানে নজুলটা শুনে যান। নেবহান নামের একজন খেজুর বিক্রেতা, লোকটার নাম ছিল নেবহান, কি নাম ছিল বাজান? নেবহান, খেজুর বিক্রি করত। এই খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করছে, দোকানে পুরুষ কাস্টমার আসে, মহিলা কাস্টমার আসে। বাংলাদেশে পুরুষ কাস্টমার বেশি না মহিলা কাস্টমার বেশি? করোনার ভিতরে একদিন আমি বাজারে গেছি, তো দোকানদাররা ধরে লম্বা নিঃশ্বাস, আল্লাহ। আমি বললাম ভাই এত নিঃশ্বাস ছাড়লেন কেন? যতদূর কপাল আমাদের ভালো কেন? তো সে আল্লাহ করোনা দিয়েছিল, আর মেয়ে মানুষও ছিল দুনিয়াতে, যদি ওরা না থাকতো তাহলে মার্কেট একেবারে বন্ধ আর আমরা না খেয়ে মারা যেতাম হুজুর। কারণ কোনো পুরুষ মানুষ আর বাজারে আসে না, যা আসে সব মহিলা। মানে নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন, সেটা আপনারা এখন হিসাব করেন। বাংলাদেশে বহু বলদ আছে, বলদ বাংলাদেশে বহু বলদ আছে, নিজে বাজার করে না, বউ দিয়ে বাজার করায়। আর বউ যখন বাজার করতে যায় তখন মাশাআল্লাহ উনি তো জানে যে আজকে বাজারে যাবেন, হোম মিনিস্টার, বাড়ির মানে মহিলা আর কি, বাজারে যাবে, আগে শ্যাম্পু ট্যাম্পু মেরে সেন্ট টেন্ট গায়ে লাগিয়ে ওরে সর্বনাশ করেছে, চুল ফন 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 করে উড়ে আস্তে আস্তে যায়, আস্তে আস্তে যায়। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে যেতে যেতে এক পর্যায়ে দোকান পর্যন্ত পৌঁছে, এই সুমন শাড়ির দাম কত রে? মানে ম্যাডাম শাড়ির দাম তো 10,000, আপনার জন্য 9,000, কিনা আছে 3,000 টাকা দিয়ে। ও আল্লাহ, মানে কম দামি শাড়ি বেশি দামে বিক্রি হয়ে যায়, বেচারা নিতে 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 এক পর্যায়ে হাত যখন লোড হয়ে যায় তখন ধরো বাচ্চা কিন্তু নিয়ে আছে, এখানে বাচ্চা নিয়ে আছে, এক হাতে শাড়ি এক হাতে বাচ্চা, এভাবে নিয়ে যায় যায়, যেতে যেতে এক পর্যায়ে আর এক হাত ম্যাডামের লোড হয়, এই এটাও ধরো দুই হাতে ব্যাগ, আর এইভাবে বাচ্চাটাকে এইরকম করে ধরে থাকে, বাচ্চা তো ছাগলের বাচ্চার মতো ঘুমিয়ে গেছে, বুঝতেই পারছেন বাচ্চা ক্লান্ত হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, এখন এই বাজার করতে করতে ওই স্বামী বেচারা বাচ্চাও বহে আনে, ব্যাগগুলোও বহে আনে, আর ম্যাডাম ফুলিয়ে চুল ফুলিয়ে ফুলিয়ে সামনে সামনে হাঁটে, এরকম দু চারটে কপাল পুরা আমরা আছি না নাই? আর একটু জোরে বলেন, মাথায় রাখবেন তিনজন মেয়ে মানুষ যেখানে বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে, মানে মেয়ে মানুষ যদি মরার বাড়ি যায় ওরে কপাল, ও কিসের মরা কিসের তালা, ওর নিজের সংসারের গল্পই শেষ হয় না। এই জন্য ভাইরা আমার একটু খেয়াল রাখবো, বাজার আমরা করব, প্রত্যেকটা মানুষ এইখানে যারা আছেন প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ বলেন, ভোট লাগবেন আমি পাশ করে দিলাম আপনাদের হাদিস দিয়ে। নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিক, প্রত্যেকটা মানুষ এক একটা পরিবারের একজন লিডার একজন নেতা,
সুতরাং ওই নেতাকে তার কর্মীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে হাশরের ময়দানে, এজন্য আমার স্ত্রী কি করে, আমার মেয়ে কি করে, আমার ছেলে কি করে। বাজান বলেন তো জানার দরকার আছে না? না, আমার মাদের বলি, মায়ের আমার একটু খেয়াল করেন, নেবহান নামের খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করছে, হঠাৎ করে একজন মহিলা কাস্টমার সামনে চলে আসলো, মেয়েটা অপরূপা সুস্ত্রী সুদর্শনা দেখতে খুবই সুন্দরী। মেয়েটার দিকে নেভানের যখন নজর গেছে, নেভান তখন মনে মনে একটা দুর্বলতা তৈরি হলো। এবার মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে বাইরে যে খেজুর গুলো দেখতে পাচ্ছ, এর চাইতে সুন্দর খেজুর আমার গোডাউনে আছে। বাজান শোরুমে মাল বেশি থাকে না, গোডাউনে, গোডাউনে মাল বেশি থাকে। এবার নেভান যেমনি মেয়েটাকে বলেছে, গোডাউনের মধ্যে চাইতে সুন্দর মাল আছে। মানুষের লোভ এমনি একটু বেশি, বলা যাবে না, একটুই বেশি, একটুই বেশি। সঙ্গত কারণে মেয়েটা বলে, আমি বাইরের খেজুর নিব না, গোডাউনের খেজুরটা নিব। নেভান দেখলো যে দিস ইজ দা মোমেন্টের একটি বেটার সুযোগ, এইটাই কাজে লাগাতে হবে। সরল মনের মেয়েটা, সরল মনের মেয়েটা আস্তে আস্তে করে গোডাউনে প্রবেশ করলো। নেভান খেজুরগুলো এক এক করে দেখাই, হঠাৎ করে মেয়েটার দিকে নজর করে আছে। মেয়েটা খেজুরগুলো দেখে বাজার, খেজুরগুলো দেখতে দেখতে এক পর্যায়ে নেভানের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল। তাফসীরের ভিতরে লেখা রয়েছে, নেভান ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে মুখে একটা চুম্বন করলো, চিৎকার মেরে বলল, নাউযু বিল্লাহ। যেমনি মেয়েটাকে জড়িয়ে ধরে চুম্বন করেছে নেভান, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে ডাক দেয়, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভাইরা মাত্র তাফসীরের ভিতরে লেখা রয়েছে, সঙ্গে সঙ্গে রুহুল মানির মধ্যে লেখা রয়েছে, নেভান মেয়েটাকে ছেড়ে দিল, চিৎকার মেরে আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিবের দরবারে চলে গেল। ওগো নবীজি, আমি তো অপরাধ করে ফেলেছি, পাপের কাজ করে ফেলেছি, হুজুর আমার ব্যাপারে কোনো ফাইসালা আছে কিনা? আল্লাহর হাবিব বললেন যে তুমি চুপ করো, দেখা যাক কোনো ফাইসালা হয় কিনা। আল্লাহর হাবিব যেমনি চুপ করে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা আলি ইমরানের 135 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা সারা নজুল আছে, 3 নম্বর সারা নজুল, ওইটা দেখি সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম পৃথিবীর মধ্যে জালেম কারা, একটু জানার দরকার আছে না? বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, বড় জালেম, ওই জালেমটার নাম হলো 33 কেজি ওজনের অং সান সুচি, বার্মার সাবেক প্রেসিডেন্ট, বর্তমানে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। এইটা হলো সবচাইতে বড় জালেম। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? 2 নাম্বার বড় জালেম, মাত্র কয়েকদিন আগে ভোটে হেরে বিদায় নিয়ে চলে গেল মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এটা হলো 2 নাম্বার পৃথিবীর মধ্যে বড় জালেম, কথা বলেন। আর 3 নম্বর বড় জালেমকে আল্লাহ ভালো গানে চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলছেন কুরআন থেকে শুনে যান, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আই ইয়াদখুলুহা ইল্লা খায়েফীন। আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা প্রদান করে, কথা করোনার ভিতরে বাজান, করোনা থেকে মুক্তির জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। করোনার ভিতরে আল্লাহর ঘরে যেতে
বহির্বিশ্বে মসজিদে যেতে, বাংলাদেশে কথা বলবো না, অন্যান্য দেশে মসজিদে যেতে বাধা প্রদান করেছে যারা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সবচাইতে ডিজিটাল হাইব্রিড টাটকা জালেম তারা। কথা কার? একবারে হিসাব চলো না, ঠিক মন খারাপ করেন না কিন্তু আমার ভাইয়েরা। দুই নাম্বার, দুই নাম্বার জালেম কারা? আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে যারা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে বহু স্লোগান হয়, জালো জালো আগুন জালো, পুড়াও পুড়াও ঘর বাড়ি পুড়াও, বহু স্লোগান হয়, কোনো রকম কোনো আপত্তি নাই। আর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের কলিজার ভিতরে কষ্ট হয়, আল্লাহ নামে তাকবীর দিতে যারা বাধা প্রদান করে, ওগুলো হলো দুই নাম্বারের বড় জালেম। মুখ বন্ধ রাখবেন না, হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা। তিন নাম্বার বড় জালেম কারা? তাকান আমার দিকে। তিন নম্বর বড় জালেম হলো পৃথিবীতে মানুষের হক নষ্ট করে যারা, মানুষের হক নষ্ট করে যারা, ঠিক না? ঠিক বলেন। বাংলাদেশের জেলার নাম হলো চুয়াডাঙ্গা। কুনডাঙ্গা বাজার, চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গায় ব্রিজ নির্মাণ করতে গিয়ে, কালভার্ট নির্মাণ করতে গিয়ে ওই জায়গাতে ব্রিজে বাজান, ওই যে ইট খুয়া সিমেন্ট বানিয়ে আছে, ওর সাথে কি দিতে হয়? রড দিতে হয়, রড রড। এই রডের পরিবর্তে যারা দিয়েছিল বাঁশ, জাতির করেছে সর্বনাশ। ব্রিজ নির্মাণ করা শেষ, ভেঙে পড়ে গেছে। তার মানে জনগণের হক নষ্ট করে যারা, ওরা হলো বড় জালেম। কথা বলেন ঠিক আছে না? না, কষ্ট পেলেন? এই তিন শ্রেণীর লোক জালেম। এখন আল্লাহ কি বলছেন? উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। এই মানুষগুলোর দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাত ক্ষতিগ্রস্ত, আর জাহান্নামে চিরকাল থাকবে, ওইখান থেকে বের হতে পারবে না। এজন্য বাজান, আমরা আলেম যারা আছি, উলামায়ে কিরাম যারা আছি, তাকান 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 তাকান। ডাক্তারের কাজ হলো কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায়, অপারেশন করে প্রয়োজনে সুস্থ করা। কথা বলেন ঠিক আছে না? নাই। আর জাতির ডাক্তার হলো আলেম ওলামা, জাতির ডাক্তার হলো আলেম ওলামা। এজন্য আপনাদের পাপ থেকে বাঁচানো এই হক কথা বলো আমাদের বলার দরকার আছে না? না, তেল মারা ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে বাংলাদেশে। তাকান আমার দিকে, তাকান। বর্তমান সময় হেফাজতে হেফাজত আন্দোলনের লোকজন যে কারণে আন্দোলন করছে, বর্তমান সময় যেটা বুঝে আন্দোলন করছে, এই বুঝটা এদেশের কিছু কিছু মানুষ স্বাধীনতার সময়তেই বুঝতে পেরেছিল, ওরা এখন বুঝছে। সচিবালয়ের একজন ইমাম সাহেবের একটা কথা মাথায় রাখেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় এসেছিল, এইটাও নেটে যাবে ইনশাল্লাহ। হেফাজতে ইসলাম কেন মার খেল, কারণটা কি? হোয়াট ইজ দা কজ? আমি কারণটা বলছি আপনাদের সামনে। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার লিখনী, সচিবালয়ের সাবেক একজন ইমাম সাহেব উনি লিখেছিলেন, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন বলেন, জাতির একজন কর্ণধার ছিলেন, হাটহাজারী মাদ্রাসার একজন আল্লাহর ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা, মুহতামিম। উনি বলেছিলেন যে আপনারা মিসওয়াক নিয়ে আসবেন, মিসওয়াক দাঁত মাজা সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। দুই নাম্বার, একটা করে তসবি হাতে থাকবে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, একটা করে জায়নামাজ নিয়ে আসবেন। কেন? তো মিসওয়াক মাজবেন, সুন্নাত আদায় হবে, তসবি পড়বেন, আল্লাহর জিকির হবে, আর যেইখানে বাধা আসবে ওইখানে জায়নামাজ পেতে নিয়ে নামাজে বসে যাবেন। বুদ্ধি কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ বাজান। এখন যে কথাটা, বড় ভাইয়েরা মনে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আরো একটা জিনিস দরকার, চার নাম্বার, তেরে মেরে ডান্ডা করে দিব বলে একটা লাঠিও সাথে করে নিয়ে আসেন, কারণ সামনে শিয়াল কুকুর বিড়াল ম্যাও ম্যাও ঘ্যাও ঘ্যাও কুঁকা এগুলোও মাঝে মাঝে আসতে পারে, ওগুলো আসলে হাত দিয়ে সরানোর দরকার নেই, একটু পাছার উপর দিয়ে সরিয়ে দিয়েন না, এভাবে না, ছেলে মানুষের মতো বলেন, আর একটু ধরে বলেন ঠিক না? ঠিক।
ওই তাসবীহ জায়নামাজ মিসবাকের সাথে যদি ওই দিন প্রত্যেকের হাতে একটা করে লাঠি থাকতো এরকম ইসলামকে রাত্রি বেলায় পালিয়ে যেতে হতো না ওরাও 12টা বাজিয়ে ছেড়ে দিত ওদের ক্ষতি করার চেতনা 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 কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমি যেটি বোঝানোর চেষ্টা করেছি কাউকে কষ্ট দেওয়া না কাউকে আঘাত দেওয়া না আমরা তো আলেম আপনারা অপরাধ করলেও বুকে টেনে নিতে হয় ভালোবাসলেও বুকে টানতে হয় ইট ইজ মাই ডিউটি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি আপনাদের সংশোধন করা এটি আলেমদের দায়িত্ব ঠিক না ঠিক বলেন ডাক্তার ডাক্তারি করবে আমাদের কোনো আপত্তি নাই ইঞ্জিনিয়ার বিল্ডিং নির্মাণ করবে আমাদের কোনো আপত্তি নাই অন্যান্য যারা আছে ব্যবসায়ী ব্যবসা করবে কোনো আপত্তি নাই কিন্তু তাফসীর মাহফিলে আমরা আল্লাহর কোরআনের কথা বলবো কোরআনের কথা বলতে গিয়ে কার বিরুদ্ধে গেল ওটি আমাদের দেখার দায়িত্ব নয় আমাদের উপরে আল্লাহর চাপ আছে হক কথা বলবোই বলবো মুখ বন্ধ রাখতে পারবো না পারবো না পারবো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে শুনেন এই নরম হাতে যেমন তসবিহ নিতে হয় জায়নামাজ নিতে হয় এই নরম হাতে মাঝে মাঝে লাঠিও নিতে প্রয়োজনে প্রয়োজনে দরকার আছে না নাই সমাজ সমাজ থেকে অন্যায় দূর করতে হলে এখন কোরআনের হক কথাগুলো বলতে হবে আমার ভাইয়েরা তোরা জিরা আমরা শুনেখুন এবার জালেমের পরিচয় শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনো দুনিয়ার মানুষ فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله الله أكبر বলেন এখানে আছে যারা প্রত্যেককে কম বেশি অপরাধী তারা কথা বলেন ঠিক আছে না নাই অপরাধ করেছি বা দান রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দোকানদারি করতে গিয়ে বিভিন্ন কাজে আমরা অপরাধ করে ফেলেছি ব্যবসা করতে গিয়ে অপরাধ করেছি কৃষক যারা যারা লাঙ্গল চাষ করে তাদের অপরাধ আছে না নাই লাঙ্গল বইতে বইতে বাম পা বা ডান পা দিয়ে অন্য জনের আলের কাছে নিয়ে যায় এমনভাবে ফাল চাপে ধরে কয়েক ইঞ্চি অন্যের আলের মধ্যে ঢুকে চলে যায় কোট বাজারে আমি মাছ কিনতে গেছি কোটের বাজারে মাছ কিনতে যাওয়ার পরে মাছ কিনছি মাছের ওজন হলো 2.5 কেজি তো আমাকে ঝুলিয়ে দিল বললো হুজুর 2.5 কেজি মাছ হুজুর মানুষ খায়া দোয়া করেন আমি মনে মনে চিন্তা করি মালা টাকাও দিব দোয়াও করবো এ কেমন কথা আচ্ছা ঠিক আছে দোয়া করবো জান বাড়িতে যাওয়ার পরে বললাম যে একটু মেপে দেখেন তো মাছ কতটুকু আছে 2.5 কেজি ওজন মেপে দিল বাসায় এসে দেখি যে 2.5 কেজিতেও কম মানে বরকত কি পরিমাণ বরকত চিন্তা করে দেখেন সম্মানিত ভাইয়েরা আমার দরদির আমার কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝুন আরেকটা সারে নজুল আছে 3 নম্বর সারে নজুল আয়াতটা কেন পৃথিবীতে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন আলহামদুলিল্লাহ বলেন হিজরত করে যাওয়ার পরে মদিনার যারা আনসার মক্কার যারা মুহাজির তাদের সাথে পরস্পর একটা বন্ধুত্ব তৈরি করে দিলেন সুবহানাল্লাহ বাংলাদেশ একটা হলো অসাম্প্রদায়িক দেশ এই জায়গাতে ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে নাসারো আছে মুসলমানও আছে আমরা সকলেই ভাই ভাই আমাদের ভিতরে কোনো মনোমালিন্য দ্বন্দ্ব নাই ঠিক কিনা ভারতে যদি যাই আসাম প্রদেশে আমি 4 থেকে 5 বার গেছি বাজানরে আমার আসাম প্রদেশে যে মুসলমানরা বসবাস করে ভিজা বেড়ালের মতো থাকে অন্যান্য ধর্মের মানুষগুলো গা বাতাস লাগিয়ে লাগিয়ে চলে বুক ফুলিয়ে মুসলমানরা বেড়ালের মতো থাকে আমি প্রশ্ন করলাম কেন এই দুরবস্থা বলছে হুজুর আমরা পরীক্ষা দিতে গেলে পরীক্ষার পরীক্ষা কি বলে চাকরির পরীক্ষায় যদি 80 নম্বরও পায় চাকরি পায় না আর ওরা 60 নম্বর পেলেই চাকরি পেয়ে যায় জুলুমের জয়টা কাতার আছে এর মধ্যে এইটাও একটা জুলুম মানে হকদারির হক নষ্ট করা আমাদের দেশে
ইহুদি খ্রিস্টান গুলো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়, অথচ আমরা অনেকেই আছি বিপদে মুখ খোলার কোনো উপায় নাই। এরপরও যদি মাথায় টুপি থাকে, মুখে দাঁড়িয়ে থাকে, তাহলে ওর বিপদ কম না বেশি? রাজশাহী শহরে আজকে থেকে 6-7 বছর পূর্বে মান্দা থানা থেকে, নওগাঁ জেলার মান্দা থানা থেকে একটা ছেলে এসেছে, বয়স কম, বাজান কম বয়সী ছেলে, মসজিদের মুয়াজ্জিনি করে। লক্ষ্মীপুর মুড়ে যেমনি নেমেছে, কিছু লোক ধরে ফেলেছে, কিছু লোক মানে এই বাহিনী আর কি, আমি নাম বলছি না। ধরার পরে বলছে, মুখে দাড়ি কেন? বলছে, আমি মুয়াজ্জিনি করি তো ওই জন্য। তাই? আচ্ছা, না না না, মুয়াজ্জিনি করলে এই বয়সে দাড়ি রাখতে পারো না, কেন রেখেছো বলো? নিশ্চয় তুমি শিবির করো। বুঝলেন? ছেলেটা খুব মিনতি করছে, না স্যার আমি শিবির করি না স্যার। মান্দা থানায় ফোন দিয়েছে, খোঁজ নিয়েছে, দেখে না শিবির করে না। বলছে, আমার আব্বা আগে মসজিদে মুয়াজ্জিন ছিল, এখন আমি মুয়াজ্জিনি করি। আর মসজিদের মুয়াজ্জিন দাঁড়িয়ে না থাকলে তো মুয়াজ্জিনি করতে দিবে না, এই জন্য দাঁড়িয়ে রেখেছি। কার কথা কে শুনে? জোর করে একটা ঘরের মধ্যে ভরে দিয়ে ব্লেড কিনে এনে রাসূলের সুন্নাত গুলোকে চেষে বিদায় করে দিল। একটু চিৎকার মেরে বলেন, নাউযু বিল্লাহ। মান্দা থানার অন্য একটা ইতিহাস, বাপ্পয় ছিল বিশাল বিশাল দাড়ি, দাড়িতে মেহেদি লাগানো আছে, ওই লোকটাকে ওই সুমতি বাজান জোর করে ধরে নিয়ে গিয়ে দাড়িগুলো চেষে দেওয়া হয়েছিল। নাউযু বিল্লাহ বলেন, দাড়িগুলো চেষে দেওয়া হয়েছিল। এমনকি লোকটা 40-50 দিন পর্যন্ত লজ্জায় বাইরে আসতে পারে নাই। সুতরাং এই প্রকৃতির লোক যারা মানুষের উপরে জুলুম করে, এদের বিচার আছে না? এখন আপনাদের খেদমতে একটা আরোজ আমি পেশ করছি, খেয়াল করেন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো মিস্টার জো বাইডেন, ঠিক না? ঠিক বলেন, জো বাইডেন। এর আগে আরেকজন প্রেসিডেন্ট ছিল, লোকটার নাম ছিল ডোনাল্ড ট্রাম্প। তার আগে আরেকজন ছিল, নাম ছিল বারাক ওবামা। এর আগে আরেকজন ছিল মিস্টার জর্জ WW বুশ। বুশ মানে হলো জঙ্গল। এই বুশ পৃথিবীর মধ্যে 2টি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল। হাতের দিকে তাকিয়ে বলেন, কয়টা সিদ্ধান্ত? এই জালেমের বিচার আমি আপনাদের বলছি। 1 নম্বর সিদ্ধান্ত হলো, সারা দুনিয়ার মধ্যে মায়েরা যারা আছেন, মায়েরা ভালো করে শুনেন, মুসলিম উম্মা যাদের মুখে আছে দাড়ি, মুসলমানদের দাড়িগুলো চেষে দিবে, দাড়িগুলো কেটে দিবে। একটু চিৎকার মেরে বলেন, নাউযু বিল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত ছিল, 2010 সালের মধ্যে সারা দুনিয়ার মধ্যে যত নারী আছেন, আমাদের মা বোন মুসলিম মহিলা যারা আছেন, বোরখা পরেন, পর্দা করেন। জর্জ ডব্লিউ বুশের সিদ্ধান্ত ছিল 2010 সালের মধ্যে সমস্ত মহিলাদেরকে, মুসলিম নারীদেরকে বোরখাহীন পর্দাহীন করে ছাড়বে। আর একটু জোরে বলুন, নাউযু বিল্লাহ। আল্লাহর ফয়সালা কি সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন শুরু করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বাতুশ রাব্বিকা লা শাদী, নিশ্চয় আমি আল্লাহর ধরা বড় কঠিন, ধরি না ধরি না, ধরলে পারে ছাড়ি না। জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ টানতে 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 আমেরিকা থেকে ইরাকের ময়দানে নিয়ে চলে গেলেন। ইরাকের ময়দানের 1 নয় 2 নয় ঐতিহাসিক যারা, তারা লিখেছেন, 18 লক্ষ মুসলমান নরনারীকে হত্যা করেছে বুশ, 18 লক্ষ মুসলমান নরনারীকে হত্যা করেছে বুশ। রুচিৎকার মেরে বলেন, নাউযু বিল্লাহ। বুশ যেমনি ভাষণ দেওয়া শুরু করলো, মুনতাজির আল জাইদি সাংবাদিকের নাম ছিল, মুনতাজির আল জাইদি 2 পা থেকে 2টা জুতা খুলে নিল। 2টা জুতা খুলে নেওয়ার পরে বলল, এইটা আমার ইরাকের পুরুষ যারা মারা গেছে, ছেলে মানুষদের পক্ষ থেকে তোমার গালে একটা দিলাম, আর বাম পায়েরটা নিয়ে বলল, আমার মা বোন যত মারা গেছে, মা বোনদের পক্ষ থেকে তোমার গালে বাম পায়ের জুতাটা মারলাম। জর্জ ডব্লিউ বুশকে জুতা পিটা করা হলো ইরাকের ময়দানে। একটু চিৎকার মেরে বলবেন, ফাইসালাটা কার? ওহুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক।
দুনিয়ার বিচারকদের কাছে ঘুষঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষঘাস দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কথাই কথা সে মন খারাপ করেন না, একটু বলে যায় বাজান রে আমার মিস্টার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় যে মারা গেল, এই লোকটা বলেছিল আমার আফসোস থেকে গেল। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবের ফাঁসিটা আমি দেখে যেতে পারলাম না, কত আফসোস। এই কথা বেচারা বলেছিল আক্ষেপ করে, আল্লাহর ফয়সালা করোনা যেমনি আসলো ধর্মই তো ধর, ওই জেনারেলকে করোনায় ধরে বিদায় করে দিল, আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে। একটু আওয়াজ করে বলবেন ফয়সালাটা কার? তাহলে মক্কা মদিনার দুই শ্রেণীর মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেল, একটার নাম ছিল সালামাতুল আনসারি আর একটার নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। খন্দক যুদ্ধের দামামা বেজে উঠল, আল্লাহর হাবিব নির্বাচিত করলেন সাঈদ ইবনে আব্দুর রহমানকে। বাড়ি থেকে বিদায় লগ্নে বন্ধু সালামাকে বলে, ও বন্ধু সালামা আমার বাড়ির দায়িত্ব গুলো তুমি একটু বুঝে নাও, বাজার হাট করে করে দিবা। সুবহানাল্লাহ, বলেন আমরা যখন বাড়ির থেকে বাইরে কোথাও যাব তখন কাউকে দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? দায়িত্ব বাইরের লোককে দেওয়া যাবে না, দায়িত্ব দিতে হবে নিজের বড় সন্তান থাকলে, অথবা যদি শ্যালক থাকে বা সম্বন্ধী থাকে আপন আপন। আবার চাচা তো খালাই তো করেন না, চাচা তো খালাই তো ডেকেন না, কথাটা মনে আসলো বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। এই সাঈদ ইবনে আব্দুর রহমানের কথাটা বলবো, শুনেন যুবক বন্ধু যারা আছেন, বিয়ে যারা করেনি, একটু ডান হাতটা উঁচু করেন তো ভাই, বিয়ে যারা করেনি তারা, আপনাদের খুশির খবর আছে, সারপ্রাইজ আছে। দুই একজন আনন্দে মনে বিবাহিত লোক হাত তুলে বসে আছে, আল্লাহ রে, মানে একটা করেছে আরও করার ইচ্ছা আছে, আলহামদুলিল্লাহ হাত নামান। ভালো করে বুঝেন শরীয়তের বিধান হলো, বউ যখন দেখতে যাবেন, স্ত্রী যখন দেখতে যাবেন, দেখার জন্য থাকবে মা, নিজের বোন থাকবে, আপনি থাকবেন, মেয়েটাকে দেখবেন, খবরদার খালাতো ভাই দুলা ভাই এগুলো নেওয়া যাবে না, এমনকি আব্বাকেও নিজের বউ দেখানো যাবে না, কারণ ওই মেয়েটা তো বাবারও বিবাহ করা যায়। বাংলাদেশে এমন বহু দুর্ঘটনা আছে, ছেলের বউ দেখতে যেয়ে বাপ নিজেই বিয়ে করে নিয়ে চলে আসছে। তাহলে আব্বাকে নেওয়া যাবে না, দুলা ভাইকে নেওয়া যাবে না, খালা তো ভাইকে তো নেওয়া যাবে না। একটা গোপন কথা বলবো, একদম গোপন কথা, শুধু আপনারাই শুনেন, মাদের শোনার দরকার নাই, ভাবিকেও নিয়েন না, ভাবিকে নিয়েন না। হুজুর কেন ভাবিকে নিব না? কোনো ভাবি চায় না যেন দেবরের বউটা সুন্দরী হোক, কারণ ও জানে যে আমার চাইতে সুন্দরী আসলে এই কালকি কালকি বইয়ের কোনো দামই থাকবে না বাড়িতে, বাদ। এই জন্য দরদিরা আমার যুবক বন্ধু যারা আছেন, খবরদার একটু সাবধানে থাকবেন, বউ দেখার জন্য নিজে যাবেন, ডানে বামে কাউকে নেওয়ার দরকার নেই। আসেন আমি যে কথা বলছিলাম, সালামাতুল আনসারিকে দায়িত্ব দিয়ে চলে গেলেন খন্দকের যুদ্ধে, আল্লাহু আকবার বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর গোলাম যুদ্ধ করে সালামাতুল আনসারি, একদিন দুই দিন তিন দিন করে করে বাজার করে দেয়, বন্ধুর বাড়ির দরওয়াজার সামনে রেখে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের অধিবাসী যারা আছো নেও না বাজারটা নিয়ে চলে যাও। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাজারটাকে নিয়ে চলে যায় বাজার। এখন একদিন দুই দিন করতে করতে আপনার আমরা বসে আছি, শয়তান কি বসে আছে নাকি? বহুজনকে শয়তান এখন পিন মারছে, হুজুর বহু কথা বলবে উল্টা পাল্টা, শোনার দরকার নাই, বাইরে চলে যাও, নাউযুবিল্লাহ বলেন, শয়তান কিন্তু বসে নাই। মুমিনের এক নাম্বার কাজ হলো, মুমিনের এক নাম্বার কাজ হলো আল্লাহর কোরআন পড়া, কোরআনের সাথে কথা বলা, কোরআনের অর্থ পড়া, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনে আমল করা, পরিবারের সমাজে আমল করানো। আর শয়তানের এক নাম্বার কাজ হলো মুসলমানকে আল্লাহর কোরআন থেকে আল্লাহ থেকে দূরে রাখা। এখন ভাইরা আমার, শয়তান ওয়াসওয়াসা দেয় সালাবা বন্ধুর স্ত্রী
দিকে দেখলে না কপাল কেমন তোমার কেমন মনের মানুষ তুমি ভাইয়ের আমার একদিন দুই দিন করতে করতে হযরতে সালাবা বাজার নিয়ে গেলেন যাওয়ার পরে বাজারটা এবার দরজার সামনে না রেখে বাজার নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে করার পরে প্রিয়তমা স্ত্রী প্রিয়তমা বন্ধুর স্ত্রীর হাতটা চেপে ধরেছে বন্ধুর স্ত্রীর হাত চেপে ধরেছে আরেকবার বলুন নাউযু বিল্লাহ হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে সালামাকে ডাকতে বলে আল্লাহর বান্দী ও সালামা তোমার যে বন্ধু আল্লাহর খুশির জন্য জিহাদের ময়নার রওনা দিয়েছে তুমি কি বন্ধুর আমানতের খিয়ানত করতে চাও নাকি আল্লাহু আকবার বলে কত ভালো কত ভদ্র মহিলা বলে তুমি কি বন্ধুর আমানতের খিয়ানত করতে চাও নাকি খবরদার অন্যায় করো না আর সালাবারে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ পৃথিবীর কেউ যেখানে দেখে না ওই জায়গায় যিনি দেখেন একটু চিৎকার মেরে বলুন তার নামটা কি সঙ্গে সঙ্গে হযরত সালাবা বন্ধুর স্ত্রীর হাত ছেড়ে দিয়ে বানিয়ে চলে আসলেন আসার পরে দূরে জঙ্গলে চলে গেলেন যাওয়ার পরে রাত্রি গভীর যখন হয়ে যায় চিৎকার বের বের আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে গুনাহের জন্য আল্লাহর হাবিব বলেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা আল্লাহর কোনো বান্দা বান্দি অপরাধ করার পরে যদি তাওবা করে ইস্তেগফার পড়ে আল্লাহর হাবিব বলেন একটা মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করলে সে যেমন নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে যায় তাওবাকারী বান্দা বান্দি আল্লাহর দরবারে তেমন নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ মন কার লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি কাঁদতে হবে কার জন্য আমার যুবক ভাইয়ের আমার প্রেমিকার জন্য কান্নার দরকার নাই কাঁদবো কার জন্য চিল্লায় বলেন আল্লাহর জন্য যে চক্ষু দিয়ে পানি পড়ে ওই চোখটা জাহান্নামের আগুনে পড়বে না সুবহানাল্লাহ বলেন ও দরদিরা আমার ভাইয়ের আমার এবার আল্লাহর গোলাম ডুকরে ডুকরে কাঁদে যুদ্ধ শেষ হয়ে গেল ফিরে চলে আসলেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান সংবর্ধনার ব্যবস্থা হলো সাঈদ ইবনে আব্দুর রহমান গোটা ময়দানে খুঁজে বন্ধু কই না 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 বন্ধুকে তো খুঁজে পাওয়া যায় না ছুটে চলে আসলো নিজের বাড়ির ভিতরে বিবি প্রাণের বিবি রে আমার বন্ধু সালাবা কোন জায়গায় উনি সমস্ত ঘটনাগুলো খুলে বললেন খুলে বলার পরে বলে স্বামী আপনি সাব্যস্ত হন শান্ত হন এরপরে আপনি আস্তে আস্তে বন্ধুর খোঁজে বেরিয়ে যান আল্লাহ আকবার বলেন আমাদের বিবি যারা স্ত্রী যারা ইনিয়ে বিনিয়ে দোষ লাগায় শ্বশুরের বিরুদ্ধে বলে শাশুড়ির বিরুদ্ধে বলে বলে না নাকি এলাকা মহিলারা বলে না মানে স্বামী বাইরে থেকে আসতে দেরি ওই যে আগেই বলেছি তিনজন মেয়ে মানুষ যেখানে বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সঙ্গে সঙ্গে তোমার মা ভালো না তোমার বাপ একেবারেই খারাপ তোমার বোন তো বাড়িতে থাকার যোগ্যই না মানে উনি সবচাইতে ভালো দুধে ধোয়া তুলসীর পাতা আরে মায়ের আমার আমি ওই দিন বলছিলাম তিনটি আমল করলে সংসারে গন্ডগোল থাকে না বাজান কয়টা আমল তিনটা আমল বলবো এক নাম্বার আমল হলো বাসায় যখন প্রবেশ করবেন মায়েরা ভাইয়েরা সবাই শুনেন বাড়িতে প্রবেশ করার সময় অত করিউস সালাম জবাব দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো এক নাম্বার কি দেওয়া প্রথম দিনে সালাম দিলে একটু অসুবিধা হবে প্রথম দিনে সালাম দিলে মহিলা মুখের দিকে তাকাবে তাকানোর পরে বলবে যে বদমাশ প্রতিদিন ধরে ধরে মারে আজ আবার নতুন ভাব ধরেছে দ্বিতীয় দিন সালাম দিবেন মুখের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিয়ে বলবে মনে হয় বদমাশ ভালো হয়ে আসছে মনে হয় ভালো হয়ে আসছে বদমাশ তৃতীয় দিন সালাম দিবেন জবাবটা দিয়ে দিবে জবাব যখন দিয়ে দিল পরিবারের মধ্যে শান্তি আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন
ও দরদির আমার সালামের একটা শুধু ঘটনা আপনাদের শোনায় দিই। পাবনা শহরে বাংলাদেশ বেতারের একজন কারি, পাবনা শহরে বাংলাদেশ বেতারের একজন কারি, ওই ছেলেটাকে একটা জনসভায় কুরআন তেলাওয়াত করতে হবে, একটু সময় লেট হয়েছে। কাদের জনসভা সেটা তো বুঝতেই পারছেন আপনারা, কাদের জনসভা মানে শুরুতে কুরআনের তেলাওয়াত, আর যখন কুরআন তেলাওয়াত শেষ হয়, জনসভা শেষ হয়, তখন গান বাজনা। একদিন বাঙালি ছিলাম রে, একান্ত আপন জনের আমার যেতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে দুই তিনজন ক্যাডার চলে আসছে, আসার পর ওকে ঘরের মধ্যে বন্দি করেছে, আজকে তোর জীবনকে শেষ করে ফেলবো। আল্লাহর বান্দা বলে, ভাই মেরো না, আমার কোনো অপরাধ নাই, একটু ভুল হয়েছে, একটু দেরি হয়েছে। বলে, না না, তোর প্রতি সকলে ডেকে আজ তোকে শেষ করে ফেলা হবে। একান্ত আপন জনের আমার আল্লাহর গোলাম বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই শত্রু বাহিনী সঙ্গে সঙ্গে সালাম শোনার পরে আল্লাহর বান্দাকে বলে, যাও, জীবনের মতো আজকে মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ, মৃত্যুর হাত থেকে পর্যন্ত বাঁচা যায়। মায়ের আমার তাহলে এক নাম্বার সালাম দেওয়া, ভাইয়ের আমার এক নম্বর সালাম দেওয়া, দুই নাম্বার স্ত্রীর ভালো কাজের প্রশংসা করা, মায়ের আমার স্বামীর ভালো কাজের প্রশংসা করা, স্ত্রী ভালো কাপড় চোপড় পরেছে, বলুন আলহামদুলিল্লাহ, বাবুর আম্মা তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে, সোনিয়ার মা, তানিয়ার মা, রহিমার মা, বেশ সুন্দর লাগছে তোমাকে, খাবারটা স্বাদ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, খাবার সুন্দর হয়েছে। মা যারা আছেন, স্বামী একটা ভালো পোশাক পরেছে, বলেন আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর লাগছে, পাঞ্জাবি পরেছে, শার্ট পরেছে, গেঞ্জি পরেছে বা যাই পরেছে, আপনি বলেন বেশ সুন্দর লাগছে, তার মানে ভালো কাজের প্রশংসা করা, ভালো কাজের প্রশংসা করা। কথা বলবো, রাজশাহী শহরে কমিউনিটি সেন্টারে যখন আমাদের মায়েরা বোনেরা দাওয়াত খেতে যায়, ভালো ভালো পোশাকগুলো পরে যায়, আর স্বামীর সামনে যখন থাকে এমন পোশাক পরে, ওই পোশাকের দিকে তাকালে মনে হয় পোশাকের উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে আছে। কথা ঠিক আছে না নাই? হাই হাই রে, মাদের বলি, মা তাকান আমার দিকে, স্বামী আর স্ত্রী এই দুইজন দুইজন দুইজনের জন্য সাজুগুজু করবে, একজন অপরজনের দিকে তাকিয়ে যেন কলিজার ভিতরে শান্তি পায়, তার মানে ভালো কাজের প্রশংসা করা। আওয়াজ করে বলুন ইনশা। অনেক লোক এখানে আছেন, তরকারিতে একটু ঝাল লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, অমনি খুদ বাড়ে বা হালে পান্টি খুঁজে, বলে আজ তোর জিয়ারত করেই ছাড়বো, আছে না? আরে মারেন না ভাই, মারেন না, মারলি বিপদ, মারেন না। যশোর জেলায় স্বামী বেচারা অটো চালিয়ে আসছে, দুপুর তিনটে বাজে ঘড়িতে, পেটের মধ্যে ক্ষুধা, বলে বিবি তাড়াতাড়ি খাবার দাও, বলছে চলছে কিরণ মানা, শুরু হয়েছে মনের ভিতরে জ্বালা, সিরিয়াল শেষ হবে যখন খাবার দিব তখন, নাউজুবিল্লাহ, বলেন, বলছে দেও শোনা, খুব ক্ষুধা পেটে, কার কথা কে শুনে, বলছে যে পারলে খুলে খাও, না পারলে বাইরে যাও। তৃতীয়বার বলেছে দেয় না, বাংলাদেশ প্রতিদিনের খবর বলছি, বাংলাদেশ প্রতিদিনের খবর, শেষ পর্যন্ত স্বামী বেচারা ঘাট থেকে গামছা খুলে মাজায়, আর মহিলা উন্না বুক থেকে টেনে নিয়ে মাজায়, স্বামী দুই ধাপ সামনে আগায়, মহিলা তিন ধাপ আগায়, স্বামী যেমনি একটা বক্সিং উদ্বোধন করলো, মহিলা দিল তিনটা, বলছে এত কেন মারো তোমরা, বলে ক্ষমতায় আছি আমরা, এজন্য সাবধান, মারামারি করেন না, মারামারি করলে কিন্তু বেকায়দায় পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? একান্ত আপন জনের আমার মায়ের আমার তালে ভালো কাজের প্রশংসা করা, দুই নাম্বার এক নাম্বার সালাম দেওয়া, দুই নাম্বার ভালো কাজের প্রশংসা করা, তিন নাম্বার হলো, তিন নাম্বার হলো অবশ্যই অবশ্যই কথা বলার সময় মুস্কি হাসিতে কথা বলা, সুন্দর সুন্দর ভাষায় কথা বলা। মায়ের আমার স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামী বেচারা বাইরের থেকে এসেছে, স্ত্রীর মুখের দিকে তাকায়, স্ত্রীর মুখ একবার হপ, কি গো মুখে কি ঠাঁটা পড়েছে নাকি বিজলি পড়েছে নাকি, বলছে না বিদ্যুৎ পড়েছে, তোমার কি তাতে? আমার মায়েরা যারা আছেন, মায়েরা মুখ ওই রকম করে থাকবেন না, আপনাদেরকেও বলি মুখ ভেঙচিয়ে থাকবেন না, ভালো হয়ে থাকবেন আলহামদুলিল্লাহ। তাহলে তিনটি আমল, এক নাম্বার সালাম দেওয়া, দুই নাম্বার মুস্কি হাসিতে কথা বলা, তিন নাম্বার ভালো কাজের প্রশংসা করা, এই তিনটি কাজ করলে ইনশাল্লাহ সংসারে গণ্ডগোল হট্টগোল থাকবে না। বলুন মারহাবা। আল্লাহর গোলাম সালামা, এখন খেয়াল করেন আল্লাহ পাক কি বলছেন, আউযু বিল্লাহি
বুঝার পরে কোন পীরের দরবারে যায় না, কোন ফকিরের দরবারে যায় না, কোন দরবেশের মাজারে যায়নি। আমাদের রাজশাহী শহরে আছে গায়সেল বাবা। কি বাবা? এই যে রুয়েটের কাছে গায়সেল বাবা। আমি একদিন গেলাম ছাত্র জীবনে, যে তাকান সালাম দিচ্ছে ওদের তরিকার একজন আরেকজনকে, আসসালামু আলাইকুম। ও মা, এ তো নতুন সুন্নাত। আমি বললাম যে এই সুন্নাত কোথায় পেয়েছে? বলছে তো এরা এই এই তরিকার সুন্নাত, এই দরবারের সুন্নাত। এইটা তো দরবারের লোকের নাম কি বলছে? গাছেল বাবা। তো কেন গাছেল বাবা? গাছে গাছেই থাকতো। বলছে হুজুর আপনারা তো দুনিয়ার ভালো মন্দ বুঝেন না। বললাম কি বুঝবো ভাই? তো হচ্ছে বৃহস্পতিবারে আসেন, আর আজকে একটু নমুনা দেখে যান। একটা ওই পোয়াল দিয়ে আউট দিয়ে ঘর বানানো আছে সুন্দর করে, ওই ঘরের কাছে গেলাম। তো যাওয়ার পরে মনে হচ্ছে যেন মশা মারা ওই কামান ফিট করা আছে, প্রচুর ধোঁয়া বাড়াচ্ছে। আমি চিন্তা করলাম যে কামান যেটা চলে রাজশাহী শ্রী কর্পোরেশন, এটা তো শব্দ হয় ভ ভ করে, এখানে তো কোনো শব্দ নাই। তাকিয়ে দেখি ওরে বাপ, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই ওরা খাজার শাল। দিনে করে ভন্ডা মিয়ার রাতে মারে গাজায় টাল, দিনে করে ভন্ডা মিয়ার রাতে মারে গাজায় টাল। কথা বলেন ঠিক কি না? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম লাঠেল বাবার লোক। ওই লাঠির মার কি আর নিচে পড়বে বড় ভাই? শহর গায়ের উপরে পড়বে। পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। হা আহ ওহে এহু ও আল্লাহ, নাউজুবিল্লাহ পড়ছেন না কেন আপনারা? হাই রে কপাল রে, এই হু উ বানান কি আপনাদের জানা আছে? আমি একজন মাস্টার্স পাস, আমি পাইনি। ওরে সর্বনাশ করেছে। তাহলে এ যদি ধাক্কা হয় তাহলে কি অবস্থা চিন্তা করে দেখে আল্লাহ। একটু পরেই দেখি যে বাবা একজন বাড়ি আসছে, ওরে সর্বনাশ করেছে। বাবার মুছ এত ছোট ছোট, রশি পাকিয়ে গরু ছাগল বাঁধে রাখা যাবে। উকুন স্লোগান দিচ্ছে, বলছে যে প্রমোশন দিয়ে সারপোকা বানাও। কতকাল গোসল করে না, তাহলে সুন্দর বনের যদি অবস্থা হয় তাহলে বাকি কি অবস্থা আপনারাই বুঝেন। আমি আর বললাম না। আমার দরদিরা ভাইয়েরা, আমার সাহাবীদের চরিত্র কেমন, দুনিয়ার ভণ্ডদের চরিত্র কেমন, বাংলাদেশের মধ্যে খেয়াল করেন। আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে বহু ছিনিমিনি খোলা হয়েছে। আমরা রাজপথে স্লোগান দিয়েছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, অথচ বাংলাদেশে বহু পীর আছে তাদের ভিতরে কেউ কেউ আন্দোলন করেছে, আবার বহু পীর আছে খানকায় বসে তসবিহ টিপে টিপে জিকির করে পার করেছে। ওগুলো পীর না, ওগুলো হলো ভণ্ড। কথা বলেন ঠিক কি না? নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এজন্য আল্লাহর হাবিবকে আমরা জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে বেশি ভালোবাসি। আর নবী কে ভালোবাসবেন? যারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন তারা। ওমান না হাব্বানি কানা মাই ফিল জান্না, রাসূলকে ভালোবাসবে যারা আল্লাহর হাবিবের সাথে জান্নাতি হয়ে যাবে তারা। একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, বাদন কষ্ট হচ্ছে? সামান্য একটু সময় একটু খেয়াল করেন, হযরত সালামাকে খোঁজার জন্য গেল, বন্ধু পেয়ে গেছে ডাকে, এসো এসো। বন্ধুকে নিয়ে চলে আসলো, ভাইয়ের আমার আল্লাহর হাবিব পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন, হযরত আবু বকর ফিরিয়ে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ফিরিয়ে দিয়েছেন। যখন সকলেই ফিরিয়ে দিয়েছেন, ওহি নাজিল করেছেন, চিৎকার মেরে বলেন কে? হযরতে সালাবার জন্য ওহি নাজিল হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মিকরু আলাইকা ইকরুকা সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ বলেছেন যে বান্দাকে আপনি বিদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাজান, তাহলে maaf চাইতে হবে কার কাছে? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান। জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে শুধু এইটুকু বোঝানোর জন্য বলি, যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহু আকবার বলেন, চিরকাল কি দুনিয়াতে থাকা যাবে নাকি ভাই? ইন্তেকালের পরে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, তোমার ভাইকে আদর সম্মান করে গোসল করিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন, গোসল করিয়ে দেওয়া হলো, দাফন কাফনের ব্যবস্থা করা হলো, জানাজার ময়দানে অনেক লোক অংশগ্রহণ করেছে, অনেক লোক অংশগ্রহণ করেছে, সকলেই স্বাভাবিক হাঁটে। আল্লাহর হাবিব বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন, কেউ দেখেন নাই, যিনি দেখেছেন হযরত উমার। আল্লাহর নবীর সাহাবী হযরত উমার ডাকতেন, ওগো নবীজি, আমরা স্বাভাবিক চললাম, আপনি কেন পায়ের আঙ্গুলে ভর করে চললেন, একটু কারণটা বলবেন নাকি? দিনের নবী বলে, ও সাহাবীরা শোনো, হযরত উমার ভালো করে খেয়াল করে শোনো, আমি নবী, আমি যা দেখি তোমরা তো দেখো না, তোমার এই বন্ধুর, তোমাদের এই বন্ধুর, আমার সাহাবি সালাবার তাওবার প্রতি আমার আল্লাহ তাআলা এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, এতই বেশি খুশি হয়েছেন। সালাবার জানাজায় আল্লাহ আসমান থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন আমার দরদিরা ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহু আকবার। যখন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ এরপরে কি বলছেন, ওয়া মান ইয়াগফিরুল যুনুবা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড়া তোমাদের ক্ষমা করার মতো কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? মাফ করবেন কি? আল্লাহ মাফ করবেন। ভাইয়ের আমার, এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন। যারা অপরাধ করার পরে বুঝে বুঝে বাড়াবাড়ি করে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই যারা বিনয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরা। আল্লাহ বলেন তাদের জন্য প্রতিদান হলো ক্ষমা। আল্লাহু আকবার বলেন। ওয়া জান্নাতু তাজরি বিতাহতিহাল আনহার। আমার আল্লাহ, খুশির খবর শুনেন, আল্লাহ বলেন আমি শুধু মাফ করে দিব না, ওদেরকে প্রতিদান দিব জান্নাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ এমন এক জান্নাত দান করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, নহর প্রবাহিত। বাংলাদেশের স্বপ্নপুরি আছে না নাই? কোন জায়গা জানো? দিনাজপুরের স্বপ্নপুরি। ফিরি ফিরি যেতে আসতে দেয় নাকি ভাই? দেয় না। স্বপ্নপুরি মানুষের তৈরি, মূর্তি দিয়ে ভরা, ওই জায়গায় দেখার জন্য টাকা পয়সা লাগে। ভিন্ন জগৎ চলে যান রংপুরে, দেখার জন্য টাকা লাগে। রাজশাহী চিড়িয়াখানা চলে যান, এগুলো দেখার জন্য টাকা লাগে। আল্লাহ তারা বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে, মাফ চাওয়ার কারণে, আমি আল্লাহ তোমাদের তাওবার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জান্নাতের মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দান করবো না, ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে, দুধের নহর, মধুর নহর। আল্লাহু আকবার। এগুলো থাকবে, শুধু তাই নয়, ওয়া নিউমা আজরুল আমিলিন। যারা অপরাধ করার পরে স্বীকার করে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের জন্য এই প্রতিদানগুলো রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আসেন, এত সময় কথা বললাম, পেলাম কি? জুলুম করা যাবে, অপরাধ হতেই পারে, ক্ষমা চাইবো কার কাছে? সংসার জীবনে গন্ডগোল করা যাবে, ইসলাম শরীয়ত সম্মত পন্থায় মুসলমানের জন্য রাজনীতি করার প্রয়োজন দরকার আছে না নাই? অনিসলামিক রাজনীতি করা যাবে,